সময়ে বেশি টাকা চাই, রোজগারও চাই, খরচও বেশি, তাই অল্প সময়ে বেশি টাকা চাই, রোজগারও চাই, খরচও বেশি, তাই সন্ধ্যা হলে পার্টি হওয়া চাই আমার মতো, চুকি কেউ না, অল্প সময়ে বেশি টাকা চাই, রোজগারও চাই, খরচও বেশি, তাই ব্যথাটা যে করে চিট পাণ্ডের প্রতারণায় হায় হায় করে, মন্দের সুখ আছে ব্যথাটা যে করে চিট পাণ্ডের প্রতারণায় হায় হায় করে, সময়ে বেশি টাকা চাই, রোজগারও চাই, খরচও বেশি, তাই অল্প সময়ে বেশি টাকা চাই, রোজগারও চাই, খরচও বেশি, তাই সব নিয়েছে কেড়ে, টাকা জমি সব নিয়েছে কেড়ে, আমাকে আবার দেওয়ার বাকি আছে রে। ভাবছেন ওনার এই অবস্থা কি করে হলো? তাহলে আসুন দেখি। আজ থেকে মাত্র ছ সাত মাস আগে ওয়েলকাম টু আগরতলা। থ্যাংক ইউ। হ্যালো ম্যাম। হ্যালো। তাহলে যাওয়া যাক। ইয়া শিওর স্যার, এটা আপনাদের রুম। আচ্ছা, আশা করি স্যার এখানে কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে আপনারা কিছুক্ষণ বিশ্রাম করে নিন, আর আমরা কখন আসবো সেটা বলে দিন। আচ্ছা, তো এই ব্যাপারটা তোমরা একটু ম্যাডামের সাথে আলোচনা করে নিন। তাহলে ম্যাম আমরা কখন আসবো? এখন তো 11:30 বাজে, তোমাদের সাথে তাহলে 3টার সময় দেখা করি। সরি ম্যাম, তাহলে ম্যাম আমরা এখন আসি। ওকে। কি হলো, এতক্ষণ ধরে ফোন করছি ফোনটা কেটে দিচ্ছ যে? আরে না না, কলকাতা থেকে নতুন একটা মানি মার্কেটিং কোম্পানির এমডিরা এসেছে, তো ওদের সাথে একটু কথাবার্তা বলছিলাম আর কি। আমার থেকে ওরা বড় হলো? আরে না না, ওরা বড় হবে কেন। আচ্ছা সরি বাবা, তোমায় একটু বাদে আমি ফোন করছি। ওকে, করবে কিন্তু। সরি গাইস, তাহলে এখন যাওয়া যাক, বিকেল 3টার সময় দেখা করবে, ততক্ষণ ওনারা একটু বিশ্রাম করে নোক, ঠিক আছে? হে বেবি, কেমন লাগছে আগরতলায়? হ্যাঁ, খুব ভালো লাগছে। আর তাছাড়া তুমি কি কখনো আমাকে খারাপ জায়গায় নিয়ে আসতে পারো? সবই তো বুঝলাম, তো তোমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য আমার প্রাপ্য উপহারটা কোথায়? আরে দেবো বাবা দেবো, আগে যে কাজের জন্য এসো সেটা তো ঠিকঠাক করে না। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা তোমার কি মনে হয় আমরা এখানে আমাদের বিজনেসটা কতটা স্প্রেড করতে পারবো? হোপ সো, খুব বেশি। আর তাছাড়া তুমি ওদের টার্গেট কত দেবে? এই ধরো নিয়ার অ্যাবাউট 10 লাখ পার টপ এজেন্ট পার মান্থ। তো আমরা যদি 10 থেকে 15 জন টপ এজেন্ট রাখতে পারি, তাহলে ভাবতে পেরেছো আমাদের কালেকশন কত হবে? হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু তুমি ওদের এইভাবে বুঝাবে যেন ওরা না করতে না পারে। আরে তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি তো আছি, কিন্তু আমার যে মাঝে মধ্যে ভয় হয়, যখন পাবলিক ওদের টাকাটা ফেরত পাবে না, তখন যে কি হবে কে জানে। জাস্ট রিল্যাক্স বেবি, আমি থাকতে তুমি এসব নিয়ে কেন ভাবছো? আর
তাছাড়া পাবলিক যতদিনে ব্যাপারটা বুঝে উঠবে ততদিনে তো আমরা কোটিপতি হয়ে যাব। হ্যাঁ তাই যেন হয়, আমি তো তোমার ভরসাতেই এত বড় রিস্ক কাজে পা বাড়ালাম। জানি তো বাবা, তুমি এসব নিয়ে একদম ভাববে না বুঝলে। আরে বুঝলাম বাবা বুঝলাম, আমার সোনাটা রাগ করেছে। না না রাগ করিনি। আচ্ছা তুমি যে কোম্পানিটার কথা বললে সেটা সম্পর্কে ভালো করে জেনে শুনে কোম্পানিতে জয়েন করো কিন্তু। আরে বাবা তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি সব কিছু জেনে শুনেই পা বাড়াবো। তিনটা তো বেজে যাচ্ছে, এখন রাখছি। কেন রাখছো কেন, কথা বলতে ভালো লাগছে না? আরে না না, আমাকে এক্ষুনি একটা মিটিংয়ের জন্য বেরোতে হবে। ওকে। তো তোমাদের সবাই এসে গেছো তো? ওকে, তো আমরা এখন শুরু করি। আমাদের কোম্পানির নাম হলো মানি মেকারস কোম্পানি, MMC। বেসিক্যালি আমরা রিয়েল এস্টেট গ্রুপ। আমাদের কোম্পানি পাবলিক থেকে মানি মার্কেটিং এর মাধ্যমে টাকা কালেকশন করে আমাদের বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে, এবং যে টাকাটা আমরা পাবলিক থেকে নিই সেটা আমরা 6 মাস পর বিভিন্ন স্কিমের মাধ্যমে প্রায় ডবল করে রিটার্ন দিই। সো কত পার্সেন্ট ইন্টারেস্ট? 100%, আর তোমাদের কমিশন হবে 30%। একদম ঠিক। সো ইটস এ গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ ইউ টু বিল্ড ইউর কেরিয়ার্স। অল রাইট, আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরেও যদি কারোর কিছু জানার থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। এক্সকিউজ মি স্যার। ইয়েস স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, ওয়াই নট। স্যার বলছিলাম যে আপনারা যে বলছেন যে 6 মাসে প্রায় ডাবল করে পাবলিকের টাকা ফেরত দেবেন, সেটা কিভাবে দেবেন স্যার? যদি একটু ডিটেলস আমাদের বলেন তাহলে খুব সুবিধে হয়। ওকে, গুড কোয়েশ্চেন। ওকে তাহলে ব্যাপারটা ম্যাডাম বলছে তোমরা শোনো। ওকে তাহলে শোনো, আমি আমাদের প্রজেক্টের সম্পর্কে একটু ডিটেলসে বলছি। আমাদের বিভিন্ন রকমেরই প্রজেক্ট আছে, এগুলোর মধ্যে সবচেয়ে লাভদায়ক প্রজেক্টগুলো হলো গোটারি, পিগারি, রিয়েল এস্টেট প্রজেক্ট আর ফিশারি। আর এই প্রজেক্টগুলো সবচেয়ে বেশি প্রফিট দেয় আমাদেরকে। একদম রাইট, আশা করি সবাই ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছ। এবার হয়তো তোমাদের মনে আরও প্রশ্ন থাকতে পারে যে আমরা আমাদের প্রজেক্টগুলো থেকে কি করে প্রফিট পাই। তাহলে আসো আমাদের একটা প্রজেক্ট নিয়ে তোমাদেরকে ভালো করে বুঝাই। আমাদের ফিশারি প্রজেক্ট, যেটা নাকি খুবই লাভদায়ক প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা সিঙ্গাপুর থেকে মাত্র 10 টাকা দিয়ে একটা ডিম কিনে নিয়ে আসি, যে ডিম থেকে মিনিমাম 100টা বাচ্চা প্রোডাকশন হয়। তো সেই 100টা বাচ্চাকে যদি আমরা কম করে 10 টাকা করেও বিক্রি করি তাহলে কত টাকা আসছে? 1000, রাইট? আমি ধরলাম প্রত্যেকটা ডিম প্রতি খরচা আমাদের আরও 30 টাকা যাচ্ছে, তাহলে টোটাল কস্টিং কত যাচ্ছে? 10 আর 30, টোটাল 40, 40 টাকা। সো আমরা 40 টাকা ইনভেস্ট করে আমাদের প্রফিট হচ্ছে 960 টাকা। তো মাত্র 40 টাকা ইনভেস্ট করে যদি কোনো কোম্পানির 960 টাকা প্রফিট হয় তাহলে সেই কোম্পানি কেন পাবলিকের টাকা 6 মাসে ডবল করে ফেরত দিতে পারবে না? তো আশা করি এরপর আর কারোর মনে কোনো কোয়েশ্চেন থাকবে না। হ্যাঁ নিশ্চয়ই, হোয়াই নট। ওকে স্যার আমরা রাজি। ইয়েস, আমি এটাই আশা করেছিলাম। সো গাইস, লেটস সেলিব্রেট এ পার্টি টুনাইট। ওকে স্যার, থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। দেখো এরা যে আমাদের বিজনেসটা স্প্রেড করার জন্য তোমাদের যা যা সাহায্য দরকার আমাদের শুধু একবার বলবে, আমরা সব ব্যবস্থাই করে দেব। বাট উই ওয়ান্ট টু সি দ্য রেজাল্ট। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম।
আরে ভালো করে বিজনেসটা করতে পারলে তোমাদের কত প্রফিট হবে দেখো, কোটি কোটি টাকার কাজ করছি আমরা। তোমরা শুধু আমাকে বিজনেস দাও, তোমাদের কথা আমাকে ভাবতে দাও, তোমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা যা লাগে অলরাইট। ওকে স্যার, স্যার তাহলে আজ এখানেই শেষ করি, কাল সকালে আবার তোমার সাথে অফিসে দেখা হবে। অলরাইট, গুড নাইট স্যার। স্যার গুড নাইট। ম্যাম গুড নাইট, অল সি ইউ টুমরো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আমি চাই তোমরা শুধু আমাকে ভালো করে কাজ করে বিজনেস দাও, আর তোমাদের কথা আমাকে ভাবতে দাও, দেখো আমি তোমাদের জন্য কি করতে পারি। অলরাইট, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আপনি শুধু আমাদের সাপোর্ট করবেন আর বাকি কাজটা আমরা করে নেব। আরে শুধু সাপোর্ট কেন, আজকের দিনটা ক্যালেন্ডারের পাতায় গোল করে দাগ দিয়ে রাখো, আর আজ থেকে ঠিক ছমাস পর সেই ক্যালেন্ডারের পাতাটা মিলিয়ে দেখবে তোমাদের আজকের লাইফস্টাইল আর ছমাস পরের লাইফস্টাইলের মধ্যে কতটা পার্থক্য। তো স্যার, আমাদের বিজনেসটাকে পুরো ত্রিপুরাতেই স্প্রেড করতে হলে ত্রিপুরার প্রত্যেকটি জেলাতে আমাদের ব্রাঞ্চ অফিস খুলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, তবে এখন আপাতত মাসখানেক তিন চারটা জনবহুল শহরে আমাদের ব্রাঞ্চ ওপেন করে বিজনেসটাকে চালাই, তারপর যদি বিজনেস ভালো চলে তাহলে শুধু জেলা কেন, যত জেলা আছে যত মহকুমা আছে সব জায়গাতে আমাদের ব্রাঞ্চ ওপেন করে দেবো। যদি ভালো চলে মানে অবশ্যই ভালো চলবে, এটা আমরা আপনাকে প্রমিস করছি। ইয়েস, আমি এটাই চাই। স্যার একটা কথা, স্যার আপনাদের সবগুলো প্রজেক্টই তো আমাদের ভালো লেগেছে, কিন্তু শুধুমাত্র আমাদের বিশ্বাসের জায়গাটা একটু শক্ত করার জন্য যদি আপনাদের প্রজেক্টগুলোতে আমাদের একটু ভিজিট করান তাহলে স্যার খুব সুবিধে হয়। হ্যাঁ স্যার, বুঝতেই তো পারছেন পাবলিকের কাছ থেকে এতগুলো টাকা নেব, পরে যদি কোনো অসুবিধে হয় তাই একটু বিশ্বাসের জায়গাটা। আরে বিশ্বাস মানে, শোনো আমি কোনো ভগবানও নই, কোনো মহাপুরুষও নই, আমি একজন সাধারণ মানুষ, তাই আমি বলছি না যে আমাদেরকে অন্ধবিশ্বাস করো, কি তাই তো? হ্যাঁ ঠিক তাই, কিন্তু এটুকু বলতে পারি আজ থেকে শুধু এক মাস পর তোমরা না চাইলেও তোমাদের আমাদের প্রতি অন্ধবিশ্বাস হয়েই যাবে, আর বাকি রইল প্রজেক্ট ভিজিটের কথা, সেটা তোমরা অন্তত এখন এক মাস কাজ করো, তারপর তোমরা যতজন চাইবে ততজনকেই আমরা কলকাতা নেওয়ার ব্যবস্থা করে দেব। ওকে ওকে ম্যাম। স্যার কিছু কিন্তু মনে করবেন না এই কথাটা বললাম বলে আসলে। আরে না না, কিছু মনে করবো কেন, তোমরা একবার কেন একশোবার জিজ্ঞেস করতে পারো। ওকে স্যার। তো স্যার বলছিলাম যে ত্রিপুরাতে আগরতলা ছাড়া উদয়পুর, ধর্মনগর এমন অনেক জনবহুল শহর আছে, তো স্যার ওই শহরগুলিতে ব্রাঞ্চ ওপেনিং করার সময় আপনাকে কিন্তু আমাদের সাথে একটু কষ্ট করে যেতে হবে। হ্যাঁ স্যার, আসলে নতুন একটা জিনিস নিয়ে নতুন একটা জায়গায় যাব তাই বলছিলাম। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি তোমাদের সঙ্গে নিজে গিয়ে সবাইকে বোঝাবো। তাহলে প্ল্যান করো কাল কোথায় যাওয়া যায়। ওকে স্যার, তাহলে চলুন কালকে উদয়পুর যাওয়া যাক, আমি ওখানে সব কিছু ব্যবস্থা করে রাখবো। ওকে তাহলে এই কথাই রইল। ওকে স্যার। আর হ্যাঁ, উদয়পুর, ধর্মনগর আর অন্যান্য যেসব জায়গায় আমাদের ব্রাঞ্চ ওপেন করতে হবে তার খরচা বাবদ তোমাদের যত টাকা লাগবে সেটা তোমরা ম্যাডামের কাছ থেকে নিয়ে নেবে। থ্যাংক ইউ স্যার। ওকে তাহলে আজ আমরা আসছি, কাল সকাল উদয়পুরের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। অলরাইট। ওকে স্যার। হ্যালো। হ্যাঁ বলো, কোথায় আছো? ওই যে বললাম না, নতুন একটা মানি মার্কেটিং কোম্পানি এসেছে, সেই কোম্পানির একটা নতুন অফিস ওপেনিং হয়েছে। ও তাই নাকি, কোম্পানিটা ভালো তো? আরে হ্যাঁ হ্যাঁ ভালো বাবা ভালো। আচ্ছা তুমি কত টাকা মাইনে পাবে? মাইনে বলছো কি গো, যদি বিজনেসটা ঠিকঠাক চলে তাহলে এক মাস পরে দেখো গাড়ি বলো টাকা বলো কি থাকবে না আমার কাছে। সত্যি বলছো? আমার যে কি আনন্দ হচ্ছে, কি বলবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখছি, অফিস থেকে বেরিয়ে তোমাকে ফোন করব। ওকে রাখো। কি ব্যাপার দাদা, বৌদি নাকি? এই একটু আর কি। ওকে ওকে ওকে।
তাহলে চলো আজ সবাই বেরোনো যাক, কাল সকাল 8টায় কিন্তু সবাই চলে আসবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ, উনি হলেন আমাদের এমডি। নমস্কার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। ওকে থ্যাংক ইউ। তো তোমরা এখানে সব ব্যবস্থা করে কিছু তো? হ্যাঁ ম্যাডাম, সব কিছু ব্যবস্থা করা আছে, শুধু আপনারা গিয়ে এখন যদি পাবলিককে একটু বুঝিয়ে বলুন, বাস এটুকুই। ওকে ওকে, এটা নিয়ে তোমাদের একদম চিন্তা করতে হবে না, এটা আমরা সামলে নেব। ওকে চলুন স্যার। নিশ্চয়ই, হ্যাঁ চলুন। বসুন বসুন, সবাই বসুন। আমি যে কোম্পানির কথা আপনাদেরকে বলেছিলাম, উনি হচ্ছেন আমাদের সেই কোম্পানির এমডি স্যার। নমস্কার। তো আশা করি সবাই ভালো আছেন, আর এরা হয়তো আমাদের কোম্পানির ব্যাপারে আপনাদের মোটামুটি সব কিছু বুঝিয়ে দিয়েছে। তো আশা করি সবাই বুঝতেও পেরেছেন। তারপরেও যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ স্যার, আমরা সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু যদি আর একটু ভালো করে বুঝিয়ে বলেন তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ নিশ্চয়ই। আমাদের কোম্পানি আপনাদের টাকাগুলোকে আমাদের বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে 6 মাস পর ডবল করে রিটার্ন করে। আমাদের বিভিন্ন প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্টের কথাই বলি শুনুন। যেমন আমাদের শুকরের প্রজেক্ট আছে, যেখানে মাত্র 1,000 টাকা দিয়ে আমরা শুকরের বাচ্চা কিনে 6 মাস লালন পালন করলে এটা থেকে 80 থেকে 100 কেজি ওজনের একটা শুকর তৈরি হয়। তো এখন বর্তমান বাজারে শুকরের মার্কেট ভ্যালু আছে 200 টাকা প্রতি কেজি। তো 100 × 200 হচ্ছে 20,000। আমরা প্রতি বাচ্চা পিছু আরও খরচা 4,000 টাকা ধরলাম, সুতরাং 5,000 টাকা ইনভেস্ট করে আমাদের প্রফিট হচ্ছে 15,000 টাকা। তাহলে আপনাদের টাকাটাকে আমরা ডবল করে 6 মাসে ফেরত দেওয়াটা কোনো বড় ব্যাপার আমাদের কাছে নেই। তো এ হচ্ছে আমাদের ব্যাপার স্যার। আমরা পুরোপুরি বুঝে গেছি, আমরা আছি আপনার সাথে। থ্যাংকস টু অল, আমি এটাই আপনাদের কাছে আশা করেছিলাম। আর হ্যাঁ, আপনাদের শহরে আমাদের একটা ব্রাঞ্চ অফিস খোলা হচ্ছে, তো সবাই নিশ্চয়ই আসবেন। আমরা অবশ্যই যাবো স্যার। ওকে তাহলে আজ আসছি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। তো এখানে তোমাদের সব ব্যবস্থা করে দিয়ে গেলাম, তারপরে যদি তোমাদের কোনো কিছু দরকার হয় তাহলে আমাদের অবশ্যই বলবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই বলবো। দেখো আমরা কিন্তু তোমাদের জন্য সব কিছু করতে রাজি আছি, আর আমরা শুধু বিজনেস চাই, কি পাবো তো? হ্যাঁ ম্যাম, অবশ্যই পাবেন। ওকে তাহলে আজ আমরা আসি, ভালো থাকবেন। ধীরে ধীরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল চিট ফান্ড কোম্পানিটি। আচ্ছা আজ বেশি কথা বলবো না, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। তোমরা সবাই সবার টার্গেট ম্যাডামের কাছ থেকে বুঝো। সবাই সবার টার্গেট বুঝতে পারলে তো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ওকে তাহলে আজ আমরা আসছি, সবার সাথে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবে। ওকে স্যার, নিশ্চয়ই করব। ওকে তাহলে বাই। কাকু ভালো তো? হ্যাঁ বাবা ভালো আছি, তা তুই কেমন আছিস? হ্যাঁ কাকু আমিও ভালো আছি। বলছিলাম কি, মার্কেটে একটা নতুন কোম্পানি আসছে যেটা নাকি 6 মাসে পয়সা ডাবল করে দেয়। ও তাই নাকি? রে বলিস কি, কি কোম্পানি রে এটা? একটা কলকাতার মানি মার্কেটিং কোম্পানি, কোটি কোটি টাকা বিজনেস ওদের।
তাই বলছিলাম তুমিও কিছু টাকা রেখে দাও, ছ মাস পর ডাবল ফেরত পেয়ে যাবে। আমি আমি কি করে টাকা রাখবো বল? আমার অবস্থা তো জানিস, দিন আনি দিন খাই। হ্যাঁ কাকু, তাতে কি হয়েছে? তোমার তো অনেকগুলো গরু, ওখান থেকে কয়েকটা গরু বিক্রি করে টাকাটা দিয়ে দিতে পারো। আরে না না, কিছু বলিস, ঠিক আছে তুই কাল একবার আসিস, আমি ব্যাপারটা তোর কাকিমার সঙ্গে একবার বুঝে নিই। ঠিক আছে তাহলে, তাহলে আসি কাকু। হ্যাঁ ঠিক আছে বাবা। এগো শুনলে, আজ বিজয়ের সাথে দেখা হয়েছিল। কোন বিজয়? আরে বিজয়কে চিনলে না? আমাদের রোজের ছেলে শেগো। তা কি বললো? ও বলছিল মার্কেটে নাকি একটা নতুন কোম্পানি আসছে, যেটা নাকি ছয় মাসে পয়সা ডাবল করে দিচ্ছে। তো আমাকেও কিছু টাকা রাখার কথা বললো। তা তুমি কি পয়সা রাখবে নাকি? হ্যাঁ গো, রাখার তো ইচ্ছে আছে, কিন্তু কি কিন্তু এত টাকা পাবে কোথা থেকে? বলছিলাম যে গরুগুলি বিক্রি করে দেব, বিক্রি করে যা পাওয়া যায় সেটা রেখে দেব। দেখো যেটা ভালো বুঝো তুমি সেটাই করো। হ্যাঁ ভাই কেমন আছো? হ্যাঁ ভাই ভালোই আছি, তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাই। তা হঠাৎ কি মনে করে এলে? দাদা মার্কেটে একটা হেভি কোম্পানি আসছে, যা ছ মাসে টাকা ডাবল করে দে। ও তাই নাকি? কি বলছো ভাই, ডাবল করে দে? এটা কি করে সম্ভব? এত টাকা সুদ তো ব্যাংকও দেয় না, তো তোমাদের কোম্পানি কিভাবে দেবে? আমাদের কোম্পানি তোমাদের টাকাগুলোকে ওদের বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করবে, যা থেকে ডাবলেরও বেশি প্রফিট হবে। তা সেখান থেকে তোমাদের কি ডাবল দিতে ওদের প্রবলেমটা কোথায়? না আসলে ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝিয়ে বললে খুব সুবিধা হয়। আমাদের কোম্পানি এইবার তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছ? হ্যাঁ ভাই সবই তো ভালো লাগছে, কিন্তু আমাদের অবস্থা তো তুমি জানোই, আমরা কি করে টাকা দেবো বলো? জমিটা বন্ধক দিয়ে সেখান থেকে টাকা দিয়ে দাও, ছ মাস পরে ছাড়িয়ে নিও। জমি বন্ধক দিয়ে টাকা দেবো? না না এটা হয় না। আরে আমি তো তোমাদের জমিটা বিক্রি করতে বলছি না, শুধু বন্ধক দিতে বলছি। ঠিক আছে আমরা একটু ভেবে দেখছি, তুমি কাল একবার এসো। ওকে তাহলে আমি আসছি, তবে তোমরা ব্যাপারটা কাকুর সাথে আলোচনা করে দেখতে পারো। বাবা, ও বাবা, বাবা কি করছো, ঘুমাচ্ছো নাকি? না রে বাবা কিছু না, আসলে কোমরটা একটু ব্যথা করছে তাই একটু শুয়ে আছি। বাবা তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ কি বল। না আসলে মার্কেটে একটা নতুন কোম্পানি এসেছে, যেটা নাকি ছয় মাসে পয়সা ডবল করে দিচ্ছে। ও আচ্ছা, তা তোরা কি পয়সা রাখবি নাকি? হ্যাঁ বাবা, রাখার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু কি করে যে পয়সা জোগাড় করবো ঠিক বুঝতে পারছি না। আরে এসব নিয়ে বেশি না বুঝেই ভালো হবে, কোথাকার না কোথাকার কোম্পানি, কি আসল বিষয় কিছু না জেনে বলছিস টাকা রাখবি? না বাবা কোম্পানিটা খুবই ভালো, সবাই তো এই কোম্পানিতে টাকা রাখছে। ও তাই নাকি, তোরা তো আজ অব্দি আমার কোনো কথাই শুনলি না, তাই আমি আর তোদের কিছুই বলবো না, তোদের যা ইচ্ছে তাই কর। তুমি রেগে যাচ্ছ কেন বাবা, আমরা তো কোনো খারাপ কাজ করছি না, অভাব থেকে একটু বেরিয়ে একটু সুখের মুখ দেখতে চাইছি। সুখের মুখ দেখতে চাইছিস মানে? দেখ বাবা বেশি লোভ কিন্তু ভালো নয়, তারপরেও যদি তোরা ভালো মনে করিস তোদের যা ইচ্ছে তোরা কর। বাবা আমাদের ওই জমিটা বন্ধক রেখেও তো টাকার ব্যবস্থা করা যায়। কি বললি, কিসব উল্টোপাল্টা কথা বলছিস, বেরিয়ে যা এখান থেকে। আহ বাবা তুমি রেগে যাচ্ছ কেন, আমরা তো আমাদের ভালোর জন্যই করছি, তাছাড়া ছটা মাসেরই তো ব্যাপার। আরে ছ মাস আর দশ মাসের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে তোদের বিবেকে। কেন তোরা কি জানিস না যে এটাই আমাদের একমাত্র সম্ভব? জানবো না কেন বাবা, অবশ্যই জানি, কিন্তু বাবা ছ মাস পর যখন পয়সাটা ডবল করে পাবো তখন তো আমাদের এই সম্বলটাকে আরো বাড়াতে পারবো। বড্ড বেশি কথা বলছিস তো তোরা, আমি কিছু জানি না, তোরা তোদের মায়ের সাথে বল। ইগো শুনলে? হ্যাঁ বলো। দেখো তোমার ছেলেরা কি সব উল্টোপাল্টা কথা বলছে, ব্যাপারটা কিন্তু আমার কাছে একদম ভালো ঠেকছে না, তুমি ওদের বুঝাও, আমি বেরোলাম। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, তুমি শান্ত হও।
কিরে খোকারা, এদিকে আসতো, এখানে বস। কি ব্যাপার, কি বলেছিস তোরা তোদের বাবাকে? না মা, আসলে ঠিক আছে, তোদের বাবা ফিরোক, আমি দেখছি। তুমি কি ওদের সাথে কথা বলেছো? হ্যাঁ বলেছি। তো তোমার কি মনে হচ্ছে ওদের চিন্তা ভাবনাটা কি ঠিক? না আসলে ওদের কি দোষ বলো, ছোটবেলা থেকে আমরা তো ওদের কোনো শখই পূরণ করতে পারিনি। তাই যেহেতু একটা সুযোগ এসেছে, তুমি আর ওদের বাধা দিও না, ওদের জন্য তুমি জমিটা বন্ধক দিয়েই দাও। বাহ, তুমিও এই কথা বলেছ, তো ঠিক আছে, তোমরা তিনজনই যদি একমত তখন আমি আর কি বলবো। কিরে ভাই, আজ কটা পুলিশ কম্পাউন্ড হলো? এই দু তিনটে হলো রে, তোর কটা হলো রে? আর বলিস না, একজনের বাড়িতে সময়টা কেটে গেল। গেল রে, একজনের বাড়িতে সময়টা কি করে কাটলো? না কিছু কিছু না মানে বল বল কি ব্যাপার, জরুর ডাবলি কুচ কালা হে? কি কোথায় কি কালা হে? না না দাদা কিছু না, সারাদিনের কাজ কোনো ব্যাপারে একটু ডিসকাস করছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো আজ কেমন কাজ করলে সবাই? হ্যাঁ দাদা, আজ প্রথম দিন সবাই খুব ভালো কাজই করেছি। ঠিক আছে তাহলে আজ সবাই আসো, কাল সবাই সময় মতো অফিস চলে আসবে। ঠিক আছে ঠিক আছে দাদা, কাল আমার একটু অফিস আসতে দেরি হবে। কেন? একজন কাস্টমার কাল সকাল সকাল ওদের বাড়িতে যেতে বলেছে, দেখি কি কি বলে। কি কাকু কি করছো? ও বাবা তুই এসেছিস? আয় আয়। তো কাকু কি সিদ্ধান্ত নিলে? ঠিক আছে বাবা, তুই যখন বলছিস তাহলে কিছু টাকা রেখেই দেখি। দেখ বাবা, আমি কিন্তু তোকে বিশ্বাস করে টাকাটা দিচ্ছি, পরে যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ কাকু, তোমাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। তুমি তো আমাকে ছোটবেলা থেকে চিনো, তাই ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই, তুমি নিশ্চিন্তে টাকাটা রেখে দিতে পারো। ঠিক আছে বাবা, তাহলে তুই আজ বিকালে এসে টাকাটা নিয়ে যাস। তাহলে আজ বিকালে আসি? ঠিক আছে, তাহলে বিকালে এসে টাকাটা নিব। আসি এখন। হ্যাঁ ঠিক আছে বাবা, আয়। কিছুদিনের মধ্যেই ওদের বিছানো ফাঁদে পা ফেলে দিল বেশ কিছু সাধারণ মানুষ। অনেকদিন তো হয়ে গেল, এখন আগরতলায় কল করে একটু খবর নাও, কিরকম কাজকর্ম করছে ওরা। হ্যাঁ ঠিক বলেছ। হ্যালো হ্যালো, হ্যাঁ হাউ আর ইউ? হ্যাঁ স্যার, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমরাও ভালো। তো কাজকর্ম কেমন চলছে? হ্যাঁ স্যার খুব ভালো চলছে। আর আমি কাজের রিপোর্টগুলো আপনাকে মেল করে দেব। ওকে ওকে ওকে। স্যার বলছিলাম যে কিছু এজেন্ট আপনাদের প্রজেক্টগুলো দেখার ডিমান্ড করছে। আরে কয়েকজন কেন, আরও কয়েকটা দিন কাজ করে নাও, তারপর তোমরা যতজন খুশি কলকাতায় এসে আমাদের প্রজেক্টগুলো দেখেছো। ওকে স্যার। আর এমনিতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না স্যার, আপনি থাকতে আমাদের কি আর কোনো সমস্যা হতে পারে? ওকে তাহলে এখন রাখছি, পরে কথা হবে। ওকে ওকে স্যার। কি বলবো স্যার, স্যার বললেন যে আমরা কিছুদিন পরে আমরা যতজন কলকাতায় যেতে চাই সবাইকে কলকাতা নেওয়ার ব্যবস্থা করবে। ও তাই সত্যি? হ্যাঁ হ্যাঁ একদম সত্যি। তাহলে এখন কয়েকটা দিন তোমরা মন দিয়ে কাজটা করে নাও। ঠিক আছে দাদা। তাহলে কারো কোনো সমস্যা নেই তো? না। ফাঁদে পড়ার গতি
আরও বৃদ্ধি পেতে লাগল। কি করছিস? হ্যাঁ বাবা, এই একটু সাইকেলটা মুছছিলাম। আচ্ছা আচ্ছা। দেখ বাবা, অনেক কষ্ট করে জমি বন্ধক দিয়ে তোকে এই টাকাগুলো দিচ্ছি, আমি সময় মতো যেন টাকাগুলি ফেরত পাই। না বাবা, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, আমি একদম নিশ্চিন্ত থাকি। ঠিক আছে। এক মাস পর। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি একটু আগেই এই মাসে কালেকশনটা আরটিজিএস করে দিয়েছি। আপনি পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি মেসেজ পেয়েছি। তো স্যার, আমাদের ফার্স্ট মান্থের বিজনেসে আপনি খুশি তো? হ্যাঁ আমি খুব খুশি। এবার দেখো আমি তোমাদের জন্য কি করতে পারি। বলো তোমরা কতজন কলকাতায় আসতে চাও? ওকে স্যার, আমরা জানাচ্ছি। আরে জানাচ্ছি না, তোমরা যারা যারা কলকাতায় আসতে চাও তাদের সবার নামগুলো আমাকে শুধু মেল করে দাও, আমি সবার টিকিট কেটে পাঠিয়ে দিচ্ছি। অলরাইট? ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ঠিক আছে। এই তোমরা একটু এদিকে আসো তো। তোমাদের জন্য একটা দারুণ গুড নিউজ আছে। কি কি দাদা? স্যার বলেছে এই মাসে আমরা যতজন কলকাতা যেতে চাই সবাইকে কলকাতা নিয়ে যাবে। তো বলো তোমরা কে কি কলকাতা যেতে চাও? আমরা সবাই যেতে চাই। ঠিক আছে, তাহলে লেটস গো টু কলকাতা। ওকে। ডেকে নিলাম ওদের কলকাতায়, একটু প্রজেক্ট বুঝিয়ে মালগুলো থেকে আরো ছ সাত মাস তো ইনকাম করতে হবে। হ্যাঁ ঠিক ঠিক, ওটাই করো। তবে আমি জানতাম আগরতলার মালগুলোকে বোকা বানানো কোনো কঠিন ব্যাপার নয়। হ্যাঁ সত্যি বলছো। তাই তো। আর হ্যাঁ, আমি ওদেরকে বলে দিয়েছি ওদের নামগুলো পাঠিয়ে দেওয়ার জন্য, নামগুলো এলে তুমি ওদের টিকিটগুলো বুক করে নেবে। আরে কেন শুধু শুধু আবার ওদের জন্য এতগুলো টাকা খরচ করতে যাচ্ছো? আরে ওদের টাকাতে ওরা আসবে, নাচবে, গাইবে, ফুর্তি করবে, আমাদের কি? আমি তো নিজের পকেট থেকে টাকা দিচ্ছি না। তুমি তো খুব ভালো করে জানো আমি কত বড় হারামি। আমি জানি জানি, তাও আমার মাঝে মধ্যে একটু টেনশন হয়, পরে যদি কোনো প্রবলেম হয়। সত্যি তুমি এখনই বললে তুমি জানো আমি কত বড় হারামি, কিন্তু তুমি কি এটা জানো না যে হারামির সঙ্গে হারামিপনা করতে গেলে তাকে জাত হারামি হতে হয়, আর আগরতলার পাবলিকটা সেটা নয়। Welcome to all at the City of Joy. Thank you. তো আপনারা কেমন আছেন ম্যাম? কেমন আছেন স্যার? হ্যাঁ আমরা ভালো আছি। তোমরা সবাই ভালো তো? হ্যাঁ স্যার, আমরা খুব ভালো। আর আপনারা থাকতে আমরা কি আর খারাপ থাকতে পারি? না না, একদম ঠিক। সো তোমরা তো অনেক জার্নি করে এসছো, তাহলে এখন একটু রেস্ট করে নাও, তারপর তোমাদেরকে নিয়ে আমরা প্রজেক্ট ভিজিটের জন্য বেরোবো। ওকে ম্যাম। আর আমরা জনিকে তোমাদের সাথে পাঠিয়ে দিচ্ছি, ও তোমাদেরকে আমাদের গেস্ট হাউসে নিয়ে যাবে। ওকে? ঠিক আছে ম্যাম, তাহলে আমরা একটু রেস্ট করে নিই। আর আপনি যখন ফোন করবেন তখন স্যার আমরা রেডি হয়ে যাব। ঠিক আছে তাহলে আসছি স্যার। আচ্ছা মালগুলোকে তিনটে প্রজেক্ট দেখিয়ে দিই, কি বলো? ঠিক, সেটাই ভালো হবে।
হ্যালো হ্যালো খানকে ফোনটা দে তো। তুই কে বলছিস? আমি বস বলছি। ও বস, সরি সরি বুঝতে পারিনি, দিচ্ছি এখনই দিচ্ছি। হ্যাঁ বস বলুন। কি করছো খান? হ্যাঁ বস, একটু সাজগোজ করছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি সাজগোজ সেরে সব ব্যবস্থা করে রাখো। ওই আগরতলার মালগুলো চলে এসছে, আমি ওদেরকে নিয়ে কিছুক্ষণ পর আসছি। ওকে বস, তুমি কোনো টেনশন করো না, আমি সব ম্যানেজ করে নেব। আচ্ছা আচ্ছা। সবাই দেখায় শোন, আগরতলা থেকে মালগুলি নাকি চলে এসছে, এখনই বসের ফোন এসেছিল। আমাদের কি করতে হবে ভাই? তোদেরকে যেভাবে বুঝিয়েছি ঠিক সেভাবে কাজটা করতে হবে। এরকম ভাবে প্রজেক্টগুলি দেখাবি যাতে মালগুলি একদম টেন না পায়। তুমি কোনো চিন্তা করো না ভাই, সব হয়ে যাবে। তোরা দুজন স্বপনের ফিশারিতে চলে যা, আর তোরা দুজন সৌরভের কনস্ট্রাকশন বিল্ডিংয়ে চলে যা, আর তোরা দুজন বাইপাসের ফাঁকা জমিটায় চলে যা। আর হ্যাঁ, যদি কেউ কিছু বলে শুধু আমার নাম বলবে। হাসিনা মেরে মুখ জলদি সাফ কর দো, আবি হাম লোগো কো নিকালনা পড়েগা। হ্যালো, হ্যাঁ খান। ওকে ওকে, আমরা আধ ঘন্টার মধ্যে বেরোচ্ছি, আর তোমাদের সঙ্গে বাইপাসের মোড়ে বলে দিই নাকি? হ্যাঁ, তোমাদের সঙ্গে বাইপাসের মোড়ে দেখা হবে। ওকে ওকে, বাই। আচ্ছা, তুমি জনিকে ফোন করে ওদেরকে নিয়ে আধ ঘন্টা পরে চলে আসতে বলো। হ্যাঁ জনি। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ তোমরা রেডি হয়ে যাও, আমরা গাড়ি নিয়ে আসছি। ওকে ম্যাডাম, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। এবার বলো, তোমরা সবাই খুশি তো? থ্যাংক ইউ স্যার। এখন থ্যাংক ইউ বলতে হবে না, আর একটু খুশি হয়ে নাও, তারপর বলবে। বুঝলাম না স্যার। বুঝবে বুঝবে, সন্ধেবেলায় জলির সাথে আমাদের ফার্ম হাউসে চলে আসবে, তখন সব কিছু বুঝতে পারবে। ওকে স্যার। ঠিক আছে, তোমরা গিয়ে সবাই গাড়িতে বসো, আমরা আসছি। জলি নিয়ে যাও। Thank you.
আচ্ছা শোনো, তুমি কিন্তু সবকিছু ব্যবস্থা করে রাখো, সন্ধ্যাবেলায় আমি মালগুলোকে নিয়ে চলে আসবো, একটু মদার মেয়ে দিয়ে গুলিয়ে দিতে হবে। আরে এইসব করে কোনো টেনশন করতে হবে না, আমি এরকম ব্যবস্থা করেছি যাকে ছাড়া পার্টি হবে না খাটি। জানি জানি পার্টি হবে না খাটি, ইশ আমাকে ছাড়া, হায় আমি রূপবতী যৌবনে ভরা। তোমরা বাড়ি যেতে যেতে তোমাদের অ্যাকাউন্টে তোমাদের কমিশন দিতে থাকবে। আর হ্যাঁ, তোমার গাড়িটা ওখানকার লোকাল শোরুম থেকে কালেক্ট করে নিতে হবে।
থ্যাংক ইউ স্যার। ঠিক আছে তাহলে আসো, সাবধানে যাবে, তোমরা ওদেরকে নিয়ে যাও। দিলাম তো মালগুলোকে বোকা বানিয়ে। সত্যি তুমি খুব ভালো অভিনয় করতে পারো। ভালো অভিনয় করতে পারি কিনা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি আমি যখন কোনো ক্রাইম করি কাকপক্ষে তো টের পাই। হ্যালো, হ্যাঁ আমি এইমাত্র এসে নামলাম। ও তাই, কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা কি বলছো গো, জানো আমি এই মাসে কত টাকা ইনকাম করেছি? আরে আর কিছুদিনের মধ্যে আমি গাড়িও পেয়ে যাব। রিয়েলি? আমি তোমার সঙ্গে এখনই দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি বাড়ি থেকে ফ্রেশ হয়ে এসে দেখা করছি। ঠিক আছে, বাই। একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমি তো আর ধৈর্য ধরতে পারছি না গো। ঠিক আছে তুমি আজই তোমার বাবাকে আমাদের কথাটা বলো। ঠিক আছে চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। এই দাঁড়াও, এখানে দাঁড়াও। কেন, কি হলো? সামনে গেলে বাবা দেখে ফেলবে। ঠিক আছে নামো। বাই বাই। भारत में प्रतिद्वंदी फिलिस्तीनी घटकों के बीच राष्ट्रीय एकता सरकार के गठन को लेकर हुई सहमति का बाबा स्वागत किया है। तुम्हें एक कथा बोलबो ভাবছি, কিন্তু কি করে বলবো বুঝতে পারছি না। কেন, কি ব্যাপার বল। না আসলে আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসি মানে কাকে? কোথাকার ছেলে? ওর বাড়ি কোথায়? বাবা তুমি ওকে চেনো, আর যদি তুমি অনুমতি দাও তাহলে কালকে আমাদের বাড়িতে ওকে ডাকতে পারি। না না, বাড়িতে ডাকার আগে ওর সম্পর্কে আমাকে ভালোভাবে জানতে হবে, ও কি করে না করে। বাবা ও একটা মানি মার্কেটিং কোম্পানির টপ লিডার, প্রচুর টাকা ইনকাম ওর। বাবা তুমি বিশ্বাস করো ও আমাকে খুব সুখে রাখতে পারবে। দেখ মা, তুই এখন বড় হয়েছিস, আশা করি নিজের ভালো মতো নিজে বুঝতে পারিস। দেখ কি করবি, যেটা ভালো বুঝিস সেটাই কর। থ্যাংক ইউ বাবা, তুমি খুব ভালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। জানো আজকে আমি খুব খুশি, কারণ বাবা আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছে। তুমি সত্যি বলছো? আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা আমি কবে আসবো তোমাদের বাড়ি? তুমি কালকে সকালেই চলে আসো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন রাখছি। ওকে রাখো, একটু পরে কথা বলবো। বাবা আমি তোমাকে যার কথা বলেছিলাম এই সে। আচ্ছা আচ্ছা, তা বাবা বসো না, দাঁড়িয়ে রইলে কেন? হ্যাঁ হ্যাঁ বসছি। বাবা বলছিলাম যে তোমার বাবার নামটা যেন কি? বাবার নাম মধুসূদন বিশ্বাস। ও তুমি মধুর ছেলে নাকি? ও তোমার নেন্টু বাসের বন্ধু, তা কেমন আছে ও? হ্যাঁ কাকু, বাবা ভালোই আছে। আচ্ছা, তা বাবা তুমি যে কোম্পানিটাতে কাজ করছো সেটা থেকে রেগুলার ইনকামের গ্যারান্টি আছে তো? হ্যাঁ কাকু আছে, এটা কলকাতার খুব নামি কোম্পানি। ঠিক আছে ঠিক আছে বাবা,
তুমি বসো, আর অবশ্যই খাওয়া দাওয়া করা যাবে কিন্তু। না না কাকু, আজ আর বসবো না, আজ অফিসে খুব দরকারি একটা মিটিং আছে, আমাকে এক্ষুনি অফিসের জন্য বেরোতে হবে। ঠিক আছে, তাহলে আসো, আবার আসবে কিন্তু। আর হ্যাঁ, মধুকে কিন্তু আমার কথাটা অবশ্যই বলবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আসছি তাহলে, আসছি পেয়ালি। ঠিক আছে আসো, আর অফিসে পৌঁছে আমাকে ফোন করবে কিন্তু। বাই বাই। গুড মর্নিং। মর্নিং মর্নিং। তো সবাই ঠিক আছো তো? হ্যাঁ দাদা, আমরা সবাই ঠিক আছি। তাহলে কিরকম লাগলো কলকাতা? সবাই খুশি তো? আরে খুশি মানে, আমরা সবাই খুব খুশি। তাহলে এখন তো সবাই নিজের চোখে সব কিছু দেখে এলে, সবাই খুশিও হলে, তাহলে এখন সবাই এরকম ভাবে কাজ করো যাতে তোমাদের কাজ দেখে আরো খুব খুশি হয়। হ্যাঁ দাদা, আপনি নিশ্চিন্ত থাকুন। ওকে, তাহলে আবার সবাই কাজে বেরিয়ে পড়ো। ওকে ওকে, চলো চলো চলো। গোটা রাজ্য থেকে লুটা হলো আরো প্রচুর পরিমাণ টাকা। দেখতে দেখতে কেটে গেল ৬ মাস। ৬ মাস পর। রে বাবা। হ্যাঁ বাবা, বলে গায় তো। রে বাবা, বলছিলাম যে ৬ মাস তো হয়ে গেল, কমলের কাছ থেকে টাকাটা চেয়ে আনতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আজই যাবো। তুমি নিয়ে কোনো চিন্তা করো না, আজই যাবো। যাবে মানে? এখনই যাও, বিজয়কে গিয়ে বলো টাকাটা দিতে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বললো যে আসছে। আরে বলিস না, কাস্টমাররা তো সব টাকা চাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, চাওয়ারই তো কথা, যেহেতু ৬ মাস হয়ে গেছে পয়সা তো চাইবেই। তোমরা সবাই এসে গেছ? আরে কি যে টেনশনে পড়লাম। কেন দাদা, কি হয়েছে? একদিন হলো কোথা থেকে কোনো ফোন আসছে না, ফোনও করছি লাইন পাচ্ছি না। আরে কি বলছো দাদা, তাহলে তো প্রচন্ড সমস্যায় পড়ে যাব। আরে হ্যাঁ, আমাকেও তো কয়েকজন জিজ্ঞাসা করলো, কিন্তু কেন যে ফোন ধরছে না কিছুই বুঝতে পারছি না। তাহলে দাদা আমরা এখন কি করব? আমাদের খুব ভয় করছে। না না, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। হয়তো সারতে কোনো সমস্যা হয়েছে, দেখি আর কয়েকটা দিন দেখি। আপাতত সবাইকে বলে দাও ওদের চেক রেডি হতে কয়েকদিন সময় লাগছে, কিছুদিনের মধ্যে ওরা চেক পেয়ে যাবে। ওকে দাদা, তাহলে আমরা সবাই আসছি। হ্যাঁ দাদা, ঠিক আছে। Yes, come in. হ্যাঁ, তোমাদের যে জন্য ডেকেছি, তোমাদের দুজনকে কোম্পানির তরফ থেকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে, আর কাল থেকে তোমাদের অফিসে আসতে হবে না। যদি কোনো দরকার হয় তাহলে আমরা ফোন করবো, আর বাকি স্টাফদের বলে দাও যে ওরা যেন ম্যাডামের কাছ থেকে ওদের পাওনা বোঝে নেয়, কারণ কাল থেকে ওখানে বন্ধ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো কেন বন্ধ হচ্ছে। তাহলে এখন আসুন। ওকে স্যার, তাহলে এখন আমরা আসি। আচ্ছা, আমরা যে এমন করলাম, এখন এজেন্টরা যদি আমাদের বিরুদ্ধে কেস ফাইল করে দেয় তাহলে? আহ ডার্লিং, তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি তো আছি। আর ওরা কেস ফাইল করার আগে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো, যেখানে শুধু তুমি আর আমি। আহ ছাড়ো না, আমরা এখন অফিসে আছি তো।
আমাদের টাকাটা কবে পাবো? দাদা আপনাদের নামগুলো বলুন তো। আপনাকে আমাদের নাম জানতে হবে না, আগে বলুন টাকাটা কবে পাবো। আরে দাদা আপনারা যদি আপনাদের নাম না বলেন তাহলে আমি কিভাবে বলবো যে আপনাদের টাকাটা কবে আসবে? আরে আর কত গল্প শোনাবেন, এসব গল্প টল্প বন্ধ করে আগে কাজের কথা বলুন। কিন্তু আপনাদের নাম কি? তখন থেকে নাম নাম শুরু করেছেন, কত জনের নাম শুনবেন আপনি? যত জনের কাছ থেকে টাকাটা হয়েছে সবার টাকা ফেরত চাই। দেখুন দাদা একটা টেকনিক্যাল সমস্যার জন্য আপনাদের টাকাটা আসতে একটু সময় লাগছে। কি টেকনিক্যাল সমস্যা? আমাদের টাকা আমাদের দেবেন, এর মধ্যে টেকনিক্যাল সমস্যা হলো কোথায়? ঠিক আছে আপনারা পরশু দিন এসে আপনাদের টাকাটা নিয়ে যাবেন। ঠিক আছে, এই আপনাদের শেষ সুযোগ, পরশু দিন যদি টাকা না পাই তাহলে কিন্তু ফল খুব খারাপ হবে। হ্যালো দাদা। হ্যালো দাদা, কিছু পাবলিক এসে তো টাকার জন্য প্রচন্ড ঝামেলা করছিল। এখন ওরা চলে গেছে, আমি ওদের পরশু দিন এসে টাকা নিয়ে যাওয়ার জন্য বললাম। আরে কি বলছেন, আপনি আমাকে জিজ্ঞেস না করে আপনি ওদেরকে এই কথা বললেন? তো কি করব দাদা, আপনিই বলুন। যা পরিস্থিতি তৈরি হয়েছিল তা সামাল দেওয়ার জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু এতগুলি টাকা। হ্যাঁ দাদা কি বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? হ্যালো হ্যালো বলছি, শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি গো, শুনতে পাচ্ছি। এ কি হয়েছে তোমার বলো তো? না কিছুই না। না কিছু তো একটা হয়েছে, কি হয়েছে বলো বলছি। আমার খুব টেনশন হচ্ছে গো, টেনশন হচ্ছে। আরে টেনশন করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে কি করে ঠিক হবে, এদিকে পাবলিকরা তো ওদের টাকা নিতে আসছে, বুঝতে পারছি না কি করব এখন। কি করব মানে, আমাদের টাকাটা ফেরত দিন। আপনি তো বলেছেন আজ এসে টাকাটা নিয়ে যাওয়ার জন্য, তাহলে এখন দিচ্ছেন না কেন? আমি এক্ষুনি ওদের ফোন করছি। দাদা কাস্টমাররা তো এসে ঝামেলা করছে, আপনি এক্ষুনি সবাইকে নিয়ে আসুন। এভাবে দাদা আমাদের দিনের পর দিন ঘুরাচ্ছে। আপনারা যে এজেন্টদের টাকা দিয়েছেন তাদের জিজ্ঞেস করছেন না কেন? আরে ওদের জিজ্ঞেস করলে বলছে অফিসে এসে কথা বলার জন্য। এই তো মহাপুরুষে চলে আসছে। কি হলো দাদা, আমাদের টাকাটা কবে পাবো? দেখুন দাদা একটা সমস্যা হয়ে গেছে, তাই আপনার টাকাগুলো পেতে একটু সময় লাগছে। আপনারা নিশ্চিত থাকুন, আপনার টাকা আপনারা অবশ্যই পাবেন, শুধু আমাদের কয়েকটা দিনের সময় দিন। আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে, আমরা আমাদের টাকা এক্ষুনি ফেরত চাই। এক্ষুনি ফেরত চাই বললে তো আর হবে না দাদা, আমাদের আর তিনটি দিন সময় দিন, তারপরে আপনারা যা বলবেন তাই শুনব। ঠিক আছে, শুধুমাত্র মানবিকতার খাতিরে তিন দিনের সময় দেওয়া হয়েছে, তিন দিন পরের জন্য টাকাটা ফেরত পেয়ে যায়। ধন্যবাদ দাদা, অশেষ ধন্যবাদ। তোরা পাবলিকের টাকা নিয়ে ঝামেলার কারণটা কি? দেখুন দাদা একটা বিশেষ কারণে সমস্যাটা হয়েছে। হ্যাঁ সে কারণটা কি? সেই কারণ সম্পর্কে এই মুহূর্তে কিছু বলতে পারছি না, সরি।
আমরা দেখতে পেলাম এখানকার টপ লিডাররা এই সমস্যার কারণ গোপন রাখছে, আর এই সাধারণ মানুষদের তিন দিন পরে এসে তাদের টাকা ফেরত না যাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আজও কি তারা ফেরত পাবে তাদের জমানো সেই টাকা, নাকি তারা হতে চলেছে বিশাল একটা প্রতারণার শিকার, তা জানতে চোখ রাখুন ত্রিপুরার এক নম্বর নিউজ চ্যানেল গরম খবরের কথা। কি ভাবছেন দাদা? কি আর ভাববো, মাথায় তো কিছুই দিচ্ছে না। কিন্তু একটা তো উপায় খুঁজে বের করতে হবে। পাবলিককে তো তিন দিনের সময় দিয়েছি। আচ্ছা, আমরা তো সবাই মিলে কলকাতা গিয়ে ওদেরকে ধরতে পারি। হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক বলেছ। কিন্তু দাদা, আর কোনো কিন্তু নয়, আমরা কালই কলকাতা যাচ্ছি, দ্যাটস অল। এখানে যে একটা অফিস ছিল ওটা কোথায়? ওটা তো কবে বন্ধ হয়ে গেছে। কি বলছেন দাদা? আচ্ছা আপনি? আমি এখানে থাকি। আচ্ছা দাদা, ওদের সাথে যোগাযোগ করার কোনো উপায়? এত এত সব জানি না আমি। দাদা প্লিজ একটু হেল্প করুন দাদা, প্লিজ। ছাড়ুন বলছি, ছাড়ুন, পাগলের দল। কি করি বলো তো? আচ্ছা আর যাতে ঘোরাঘুরি না করে চলো কাল সকালে দেখি। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, চলো 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 চলো। সত্যি আমার কাছে এমডি স্যারের নাম্বার নেই। হ্যালো। হ্যাঁ হ্যালো টেলো বলার সময় নেই, তুই স্যারকে ফোনটা দে। কে বলছেন আপনারা? আমরা তো বাপ বলছি রে, ফোনটা তাড়াতাড়ি শালাকে দে। দেখো তো কে জানি ফোন করে উল্টো পাল্টা বকছে। হ্যালো, এই কে বলছিস রে তোরা? আমরা? কেন তোর পিয়ে বলেনি? আমরা তোদের বাপ বলছি। মুখ সামলে কথা বল, তোরা কে আগে বল, তারপর তোদের বুঝাচ্ছি। আমরা কারা? এটা তো লোকের কাছ থেকে শুনে নে। নে আমার লোক। হ্যালো স্যার, আমি ঝরি বলছি। হ্যাঁ কি হয় সেটা কি বলো তো? আগরতলা থেকে কিছু এজেন্ট এসেছে আর আমাকে প্রচন্ড মারছে স্যার। আরে কি বলছো, ওরা তোমাকে কি করে পেল? হ্যালো স্যার, আমি শোন, তোকে ভালো ভালো বলছি, তুই আমার টাকাগুলো দিয়ে যা আর তোর লোককে নিয়ে যা। ঠিক আছে ঠিক আছে, তোমরা শান্ত হও, তোমরা কোথায় আছো জাস্ট আমাকে বলো, আমি আসছি। আমরা তোর অফিসে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আছি, এখন 3টে বাজে, ঠিক সন্ধ্যে 6টার মধ্যে আমার টাকাগুলো ফেরত চাই, না হলে কিন্তু। কি গো কি হলো? চুপ, একটাও কথা বলবে না। জলির কাছে তোমার নাম্বার কি করে গেল? তুমি বিশ্বাস করো আমি সত্যি জানি না কোত্থেকে আমার নাম্বার পেয়েছি, কিন্তু কি হলো সেটা তো বলো। আরে আগরতলা থেকে এজেন্টগুলো এসে নাকি জলিকে খুঁজে বার করে আটকে রেখেছে। কি বলছো, এখন কি হবে? হ্যাঁ আমি সত্যি বলছি, এখন ওরা বলছে ওদের টাকা নিয়ে গেলে নাকি ওরা জলিকে ছাড়বে। তো এখন কি করবে? কিছুই হবে না, খানকে একটু কষ্ট দিতে হবে। ঠিক ঠিক, তাই করো, খান ভাইকে এখনই ফোন করো। Thank you.
হ্যালো, কে? খান ভাই আড্ডা থেকে বলছি, আপনি? আমি তোদের বস বলছি, খানকে ফোনটা দে। ও বস, এ ভাইকে ফোনটা দিয়ে আসতো। আহ, জোরে টেপ না, খাসনি নাকি? স্যার। হ্যাঁ বস, বলো। কি খান, কেমন আছো? এই চলে যাচ্ছে আপনার আশীর্বাদে। বলুন, কি সেবা করতে পারি? খান, একটা সমস্যা হয়ে গেছে। আহ, খান থাকতে সমস্যার কথা আপনার মুখে শোভা পায় না, বলুন তো কি হয়েছে? আরে, আগরতলা থেকে তো এই হচ্ছে আর কি ব্যাপার। ওহ, এই একটা সামান্য ব্যাপার নিয়ে এত চিন্তা করলে হয়? আপনি শুধু আমাকে অ্যাড্রেসটা বলে দিন, বাকিটা আমি সামলে নেব। ওকে ওকে, থ্যাঙ্কস। কিন্তু দেখো, কোনো অসুবিধা যেন না হয়। না না, কোনো অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব দেখে নেব। বাই। এই সবাই এদিকে আয় তো। কি গো, কি বললো খান? হ্যাঁ খান, দাঁড়াও, ওদেরকে অ্যাড্রেসটা মেসেজ পাঠিয়ে দিই। হ্যাঁ খান বলল যে আশা করি সব সামলে নেবে। আচ্ছা, আমরা যে এসব করছি ওখানকার জনগণের পাশে যদি সরকার দাঁড়িয়ে যায়? হ্যাঁ, এটা তো ঠিকই বলেছ। আর শুনেছি ওখানকার সরকার নাকি জনগণের কথা খুবই ভাবে, তবে আমাদের মনে হয় ওরা খুঁজে বার করতে পারবে না, কি বলো? ঠিকই বলেছ, আর তাছাড়া খান বাইতে সব সামলিয়েই নেবে। ও, সবাই ব্যাপারটা বুঝে গেছিস? এই রাজিনা, তুই ওদেরকে নিয়ে বেরিয়ে পড়, আমি আসছি। আমি খান, গাই না কোনো কান, সালা মটকা গরম হলে করে দেব অজ্ঞান। সোজা কথা বলছি, এখন সন্ধ্যে 6টা বাজে, কাল সকালের মধ্যে যদি কলকাতা না ছাড়িস, সালা এরকম অবস্থা করব, ভাববি কেন জন্মেছিলি। আর হ্যাঁ, দ্বিতীয়বার কিন্তু বসকে ফোন করার ভুল করবি না। ওঠো ওঠো, এই ধরতো তোরা। কি ভালো আছো? এই বসকে একটা ফোন লাগাতো। বস, কাজ হয়ে গেছে।
ওকে খান, থ্যাঙ্কস, আমি জানতাম তুমি এটা পারবে। আরে থ্যাঙ্কস বলার কি আছে, এটা তো আমার কর্তব্য। আরে না না, যা বলো না তুমি। আচ্ছা জলি কোথায়? ও এখন আমার সামনে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে চলো, ভালো থাকবে, এখন রাখছি। ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে ভাইটিকে ইয়াদ করবেন। কি করে করব, এতগুলো মানুষকে কিভাবে ম্যানেজ করব, আমার তো কিছুই মাথায় দিচ্ছে না। কিন্তু কিছু তো একটা করতে হবে। কলকাতা ওদের যা পাওয়ার আছে না, তাতে আমাদেরকে মেরে ফেললো, আমাদের জন্য কেউ এগিয়ে আসবে। হ্যাঁ ঠিকই বলেছ, এখানে বেশিক্ষণ থাকা না, একদম নিরাপদ না। এখানে নিরাপদ নয় তো তোমরা কি ভাবছো আগরতলে আমরা খুব নিরাপদ? কাল সকালে যখন সাধারণ পাবলিক ওদের টাকা ফেরত পাবে না, তখন তো আমাদের খুব আদর করবে, কি তাই না? না আদর করবে না, কিন্তু মেরেও ফেলবে। হ্যাঁ কিন্তু এখানে থাকলে তো মৃত্যু গ্যারান্টেড। ওকে, তোমরা সকলেই যখন একমত তখন আমি আর কি বলবো। চলো কালকে সকালে আগরতলা যাওয়া যাক। দাদা ট্রেন্ডে একটা অটো দেখছি না, আপনি যাবেন বটতলায়? না বটতলায় যাবো না। কেন দাদা? কেলেঙ্কারি হচ্ছে কেন, দুর্নীতি চলছে না, চলবে না। আমি অসীম দত্ত, বরং খবরের প্রতিনিধি। আমি এখানে দাঁড়িয়ে আছি চিটফান্ড কোম্পানিকে নিয়ে যে বিশাল উত্তেজনা সৃষ্টি হয়েছে ত্রিপুরা, গোটা রাজ্যে। এর প্রতিবাদে ত্রিপুরার জনসাধারণ কীভাবে সর্বশান্ত হয়েছেন তারই এক জনরণ সৃষ্টি হয়েছে। আমি প্রথমে প্রশ্ন করতে চাচ্ছি, আপনার নাম? আমার নাম গোপাল। আপনি কীভাবে চিটফান্ড কোম্পানিকে নিয়ে সর্বশান্ত হয়েছেন, আর একটু জনসাধারণের সমক্ষে যদি তুলে ধরুন। দেখুন দাদা, আমি অনেক কষ্ট করে, আমার বাবা খুব গরিব মানুষ, আমরাও খুব গরিব মানুষ, আমরা জমি বন্ধক দিয়ে টাকা জোগাড় করে আমরা চিটফান্ডকে দিয়েছি। কী করবো, আমরা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের টাকাটা ফেরত দিলে আমরা ভালো হবে। আর সুন্দর ধন্যবাদ, এই মুহূর্তে আপনারা সবাই জানতে পেরেছেন যে কীভাবে চিটফান্ড কোম্পানি সারা ত্রিপুরা রাজ্যের জনসাধারণকে সর্বশান্ত করে দিয়েছে। কেউ মেয়ের বিয়ের জন্য, কেউ বোনের বিয়ের জন্য, কেউ চিকিৎসার জন্য টাকা রেখেছিল, কিন্তু কীভাবে চিটফান্ড কোম্পানিগুলি সারা ত্রিপুরা রাজ্য থেকে একে একে সমস্ত জনসাধারণকে ছিনিয়ে নিয়ে চলে গেল। এখন ইতিমধ্যে আমাদের এখানে প্রবেশ করতে যাচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শান্তনু চক্রবর্তী মহোদয়। তো ইতিমধ্যে উপস্থিত আছেন শান্তনু চক্রবর্তী মহোদয়, উনার কাছে আমরা জানতে চাইব কীভাবে চিটফান্ড কোম্পানি আমাদের ত্রিপুরা রাজ্যকে গ্রাস করে ফেলেছে। স্যার আপনি যদি এই ব্যাপারে কোনো মতামত পোষণ করেন। দেখুন, আমরা আগেও বলেছি, এখনও বলছি, যে এই ধরনের চিটফান্ড কোম্পানিগুলোতে কেন আপনারা টাকা রাখার মতো ভুল করছেন? সাধারণ মানুষের জমানো টাকা এইভাবে একটা চিটফান্ড কোম্পানি নিয়ে চলে যাবে? আপনারা যদি টাকা রাখতে চান তাহলে চিটফান্ডে রাখবেন না, টাকা রাখতে চাইলে আপনারা ব্যাংকে রাখুন অথবা অন্য কোনো সরকারি সংস্থার মধ্যে রাখুন। এই গোটা রাজ্যের এই বিক্ষোভের মূল কারণ হচ্ছে আপনাদের লোভ। লোভের বশীভূত হয়ে আগামী দিনে আপনারা এই ধরনের কাজ আর করবেন না। তাও আমি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের সরকার আপনাদের জন্য টাকা পাইয়ে দেওয়ার জন্য যথাসম্ভব সাহায্য সহযোগিতা করবে। প্রয়োজনে আমরা সিবিআই তদন্তের ব্যবস্থা করব। স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আজ কীভাবে জনরোষ সৃষ্টি হয়েছে চিটফান্ডের বিরুদ্ধে। ওরা সর্বশান্ত হয়ে গিয়েছে সকল দিক দিয়ে। তো স্যার ওদের বিরুদ্ধে আজকে যে রাস্তার উপরে দাঁড়িয়েছে, ওদের জন্য আপনি কী মেসেজ দিতে চান? দেখুন, এভাবে রাস্তা অবরোধ করে রাস্তায় দাঁড়িয়ে সমস্যা সমাধান হবে না। আপনারা শান্ত সুশৃঙ্খলভাবে বাড়িঘরে যান, আমাদের সরকার আপনাদের পাশে আছে। সর্বদা আপনারা আমাদের সরকারকে আপনাদের পাশেই পাবেন, কারণ আমাদের সরকার জনসাধারণের সরকার। ধন্যবাদ আমাদের মন্ত্রী মহোদয়কে, উনি খুব মূল্যবান বক্তব্য করেছেন, আমাদের জনসাধারণের পাশে আছেন এবং আমাদের রাজ্য সরকার আমাদের জনসাধারণের পাশে আছে। তো এবং উনি একটা মেসেজ দিয়েছেন যে কোনো লোভে বা কোনো ভুলে, কোনো অন্যায়ের পথে বা অন্য কোনো ফান্ডে, চিটফান্ডে আপনারা টাকা পয়সা রাখবেন না। সহযোগিতার জন্য আপনার সরকারি যে কোনো সংস্থা আপনারা টাকা পয়সা রাখবেন।
তো শুধু আজকে এখানে দাঁড়িয়ে আছে সমস্ত জনসাধারণই শুধু চিটফান্ডের শিকার হয়নি, শিকার হয়েছেন আমি, শিকার হয়েছি আপনারা, শিকার হয়েছে ত্রিপুরা রাজ্যের সমস্ত সাধারণ জনসাধারণ। অতএব আজ একটি প্রশ্ন মনে মনে আসে যে আদৌ আমরা কি আমাদের জমানো কষ্টের অর্থ ফেরত পাবো নাকি আমরা প্রতারণার শিকার হতে যাচ্ছি। জানতে চোখ রাখুন আমাদের ত্রিপুরার এক নম্বর নিউজ চ্যানেল গরম খবরের পর্দায়। আজকের তাজা খবর, লোকের টাকা নিয়ে পালিয়ে গেলে এক চিটফান্ড কোম্পানি, আসুন আসুন দু টাকা, মাত্র দু টাকা, মাত্র দু টাকা, আসুন 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 আসুন। আরে দাদা চিটফান্ড বলে চলে গেছে, টাকা পাওয়া যাবে না? আর কি বলছেন, আমার তো অনেক টাকা ছিল। ঠিক আছে দাদা, দেখছি দেখছি। পিয়ালি, এই পিয়ালি, এদিকে শুন। কি হয়েছে বাবা? দেখলি তো খবরের কাগজে ওর নামে কিসব বেরিয়েছে? হ্যাঁ বাবা, দেখলাম তো। শুধু দেখলে তো হবে না, ওকে ভুলে যেতে হবে। বাবা দেখ মা, এত ভাবিস না, আমি তোর ভালোর জন্যই বলছি। আমাদের বংশমর্যাদার কথা ভেবে, আমার সম্মানের কথা ভেবে এটা তোকে করতেই হবে। ঠিক আছে বাবা, ভুলে যাব আমি ওকে, আর ওকেও বলবো ও যেন আমাকে ভুলে যায়। আরে বলবি কি, এখনই ফোন কর ওকে। ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ কি শুনছি এগুলো তোমার ব্যাপারে? আরে বলো না, আমার মাথায় কিছুই দিচ্ছে না, সব কি যেন উল্টো পাল্টো হয়ে গেল। তাহলে আমি একটা কথা বলছি শোনো, তুমি আমাকে প্লিজ আর ডিস্টার্ব করবে না। তুমি কি এসব উল্টো পাল্টো কথা বলছো? না আমি উল্টো পাল্টা কথা বলছি না, আসলে বাবা আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারছে না। তুমি প্লিজ এরকম বলো না, আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে আসছি। হ্যালো শোনো শোনো, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ আমি তোমার বাড়ির কাছে পার্কের সামনে আছি। তুমি বাড়ির সামনে আছো মানে? এক্ষুনি আমার সাথে দেখা করো। তুমি প্লিজ এখনই এখান থেকে যাও, আমি তোমার সাথে দেখা না করে কিছুতেই যাব না। আর তুমি যদি বেরোতে না পারো তাহলে আমি এক্ষুনি বাড়িতে ঢুকছি। ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। কি শুরু করেছো তুমি এসব? আমি কি শুরু করেছি? তুমি তো কি সব আজে বাজে কথা বলছো। আমি আজে বাজে কথা বলছি না, যেটা বলছি সেটা ভেবে চিন্তেই বলছি। সো প্লিজ তুমি আমাকে আর ডিস্টার্ব করো না, আমি তোমাকে আর ভালোবাসতে পারছি না। ভালোবাসতে পারছি না মানে? আরে আমি তো সেই ছেলে যাকে তুমি ভালোবেসেছিলে। না তুমি আর সেই ছেলে নেই। কি আছে তোমার? হ্যাঁ বলো কি আছে? না আছে টাকা, না আছে সম্মান। আর এখন যদি আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখি তাহলে আমার এবং আমার পরিবার দুটোরই সম্মান নষ্ট হবে, আর যেটা আমি হতে দেব না। কি হতে দেবে না? এখন তো দেখছি শুধু তুমি শুধু আমাকে টাকার জন্যই ভালোবেসেছিলে। হ্যাঁ যদি বলি তাই, জানো তো অভাব যখন দরজা দিয়ে ঢুকে ভালোবাসা তখন জানালা দিয়ে বেরিয়ে যায়। সো প্লিজ তুমি এখন এখান থেকে যাও, আমাকে আর ডিস্টার্ব করো না। প্লিজ তুমি এরকম বলো না। আরে জানো তো আমি তো বেচারা বাঁচবো না, মরে যাব, মরে যাব আমি তোমাকে ছাড়া। প্লিজ এখানে তুমি আর লোক আসিও না, তুমি যদি এখনই এখান থেকে না যাও তাহলে আমাকে কিন্তু অন্য পথ বেছে নিতে হবে। যেও না, যেও না। ঘুমায় না রে,
রাজ্য জুড়ে এজেন্টরা হতে লাগল গণধোলাইয়ের শিকার। কি গো, কোথায় তুমি? কি হয়েছে তোমার? ওমা মা, এই করছো কেন? কি হয়েছে? আমি আসছি, চাপ সহ্য না করতে পেরে এজেন্টরা শুরু করলো আত্মহত্যা। নিয়েছে কেড়ে, জায়গা জমি সব নিয়েছে কেড়ে, আমাকে আবার দেওয়ার বাকি আছে রে? এই আমার বউ সব করেছে। প্রতারণার শিকার হয়ে এইভাবে মানসিক ভারসাম্যহীন হল অনেক সহজ সরল সাধারণ মানুষ। I am hero.
সতর্ক বার্তা, লোভে পড়ে আর ঠকবেন না।